চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণে 25 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর আন্দরকিল্লায় নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী লার্ভিসাইড স্প্রে করে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এ সময় তিনি বলেন, 5 মে পর্যন্ত 41টি ওয়ার্ডে এই বিশেষ কর্মসূচি চলবে। এছাড়া এক মাস পরপর ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে বলেও জানান মেয়র।